थैंक यू थैंक यू प्लीज प्लीज सो गुड आफ्टरनून ये ना चलवे सो लेकें गुड आफ्टरनून सो मेटर फ्रेंड्स आज के बंगला है तो ना कि बांगला हिंदी मिक्स ओके okay, कोई बात नहीं थोड़ी बहुत हिंदी का स्पिल ओवर भी होगा फर्स्ट ऑफ ऑल बोली अमर नाम पार्थ भौमिक तो अनेक किचू अमर संबंध में बोला होलो एक बहुत ज्यादा मेरे बारे में ये लोग बोल रहा था ऐसा कुछ भी नहीं है आज तो मेरा शहर में रिकॉग्निशन हो रहा है अभी पिछले दो महीने से हम लोग पूरे भारत देश की त्रिपुरा से लेके गुजरात तक और जम्मू से लेके कन्याकुमारी तक পুরে ভারত মেয়ে জায়গা জায়গা পর রেকগনিশান প্রোগ্রামস হওয়া যাহ পর যাকে বাতচিত কে লোক কিন্তু আজ একটা অসাধারণ অনুভূতি একটা দারুণ অনুভূতি যে নিজের শহরে হার্ট অব দ্য টাউনে আজকে রেকগনিশান হচ্ছে কলকাতায় এবং আমি নিজে ওয়েস্ট বেঙ্গল কলকাতার ছেলে তো সেই জন্য দু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাইব সোনার জন্য তৈরি তো আজ পাচি না তৈরি তো ডিফ্রেন্ডস খুব বেশিক্ষণ নয় পনেরো কুড়ি মিনিট সময় নেবো আপনাদের बटो आगामी पंद्रह हंड्रेड पार्सेंट फिजिकली शारानसिक भाव शुरू ना बिकज आप लोग मेरे सकस नहीं सीख सकते हो अगर सीखना है तो सक्सेस के उससे कुछ सीख सकते हो हेलोर्रो आज के কোনো রেকগনিশান প্রোগ্রাম যখন অ্যাটেন্ড করতে যেতাম ব্যারাকপুরে আমার বাড়ি আমরা দশজন এগারো জন পারলে তেরো জন মিলে টাটা সময় ঠুসে ঠুসে আশি টাকা একশো টাকা করে চাঁদা তুলে যাওয়ার আগে ধর্মতলায় দুশো কুড়ি টাকার পুরোনো ব্লেজার ষাট টাকার মরা সাহেবের টাই হ্যালো না বন্ধুর কাছ থেকে পারফিউম ধার করে একদম পেছনের ওই সিটে বসে দেখতে আসতাম সেদিন দেড়শো টাকার একটা জামা পরে হয়তো আসতাম আর ওই দূর থেকে বসে স্টেজে ওঠা লোকগুলোকে দেখতাম আর ওখান থেকে বসে ভাবতাম যারা এখানে আজকে স্টেজে আসছে হাউ ডিফারেন্ট দে আর মি এরা আমার থেকে কতটা আলাদা কি এক্সট্রা কোয়ালিটি রাখে তার ভেতরে পুরো ঢুকবো জানবো আমিও একটা অর্ডিনারি ঘরের ছেলে কলকাতা শহরে পড়িনি কলেজ স্ট্রিটের সেন্ট জোভিয়ার সেন্ট অগাস্টিন দামি স্কুলে পড়ানোর ক্ষমতা হয়নি বাবা পাতি পুলিশ কনস্টেবলে চাকরি করতো ওই জন্য সক ছোটবেলায় প্রাইমারি স্কুল শিশু নিকেতন পঞ্চাননতলা বিদ্যালয় এবং তারপর ক্ষেত্রমোহন স্কুল মাধ্যমিক দিয়েছিলাম আটান্ন জন চল্লিশটা থার্ড ডিভিশন পেয়েছিল বাইশটা ফেল করেছিল দুটো ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম তার মধ্যে আমি একটা ছিলাম বুঝতে পারছি মানে শেয়ালবনের রাজা টাইপের আমার স্কুলে আমি রাজা কারণ ব্যারাকপুর মিশনে রামকৃষ্ণ মিশনে পড়াবে সেন্ট জেভিয়ার্সে পড়াবে অর্ডিনারি বাবা পুলিশের চাকরি করে স্বপ্নটা দেখতে পারিনি হ্যালো ভরাতে পারছি কমন ভরাতে পাচ্ছি কিন্তু সেখান থেকে কাম স্বপ্ন ড্রিম এটা তো ভাবে না স্বপ্ন দেখার সময় আমি কোন বাড়ির ছেলে স্বপ্ন দেখার সময় তো এটা জিজ্ঞেস করে না আমার পদবী টাটা আম্বানি কিনা গুপ্তা আগেরওয়াল জান্ডেলওয়াল কিনা হ্যালো ভাতে পাচ্ছি স্বপ্ন দেখার সময় বিশ্বাস করে স্মার্ট ভ্যালুতে কখনোই স্বপ্ন দেখার আগে এই প্রশ্নটা মনকে আমরা করি না যে আমার কি এই যোগ্যতা আছে ডায়মন্ড হারবার অমুক গ্রাম থেকে বসিরার কোনো গ্রাম থেকে রায়গঞ্জের কোনো গ্রাম থেকে শ্রীরামপুরের কোনো গ্রাম থেকে উঠে এসেছি স্মার্ট ভ্যালুতে এগুলো মাইনে রাখে না আমিও যখন প্রথম দিন এখানে এইরকমভাবে প্রোগ্রাম দেখতে এসেছিলাম স্টেজে যারা এখানে বড় বড় পিন অ্যাচিভমেন্ট গাড়ি বাইরে যখন ঢুকছে দামি দামি চশমা পরে ফিল্ম স্টারের মতন বড় বড় লিডাররা ঢুকছে লিডারে যখন বেরোচ্ছে হাজার হাজার লোক তাদের সিগনেচার অটোগ্রাফ নেওয়ার জন্য ওই পেছনে দেড়শো টাকার জামা পরে মোবাইলের মধ্যে গাডার পেঁচিয়ে ভাঙা মোবাইল সেদিন ভাবছিলাম এই জায়গাটা কি আমিও কোনো দিন যেতে পারবো এটা আমার মধ্যেও প্রশ্ন ছিল এবং আজকে এই ঘরে যারা এসছে তাদের মধ্যে এই প্রশ্নটা থাকা স্বাভাবিক হ্যালো ভাতে পাচ্ছি যদি থাকে তাহলে আমি আপনি সঠিক রাস্তায় আছেন নিউর ইন দ্য রাইট ট্র্যাক কিন্তু থাকাটা দরকার এবারে যখন আমরা এই সিস্টেমে এসছিলাম পড়াশোনা করছি আর পাঁচটা ইয়াং ছেলের মতনই আজকে উনিশ এটা অ্যাডভান্স এডিশন আমরা স্মার্টফোন নিয়েছি পাবজি নিয়েছি তখন আমরা চিঠি লিখতাম বান্ধবীকে এখন নয় হোয়াটসঅ্যাপ করেন মেসেজ পাবজি গুগল ডুও হয়তো জামানটা বদলেছে টেকনোলজি বদলেছে বাট একটা ইয়াং ছেলে আমার কলেজ সেকেন্ড ইয়ারের পুরি 2003 তিনে সে যা ছিল 2019 উনিশের একটা ইয়াং ছেলের মন আজকেও তাই তাই চায় তাই তো

কেন ছোটবেলার পবিত্র ইমোশনগুলো অন্তত আমাদের সময় একটু পবিত্র ছিল হ্যালো এখন একটু লেটেস্ট ভাবে না কেউ দেবদাস হতে কেউ রাজি নয় ফটা নিয়ে দ্যাট ইজ ডিফারেন্ট এনিওয়েজ যেটা বলার দরকার সেটা হচ্ছে আজ থেকে যখন উনিশ পনেরো বছর আগে এই সিস্টেম মাই এসেছিলাম কলেজে পড়াশোনা করছি বাবা ছোট একটা চাকরি করে মাও একটা ছোট চাকরি করে মাধ্যমিক দিয়েছি তখনও অবধি ভাড়া বাড়িতে আমরা মানুষ সেখান থেকে অনেক কষ্ট করে বাবাকে দেখেছিলাম লোন নিয়ে একটা বাড়ি বানিয়েছিল বাড়ির ভিত বানানোর পরে তিন বছর ধরে বিল্ডিং হচ্ছে না সিটি মারবেন একটু একটু পরে ব্যাপারগুলো মারবেনি তারপর সিটি সিটি মারবো করবো আনলিমিটেড ওই জন্যই এই বিজনেসটা কিন্তু আগে জেনে নি মস্তিতে পৌঁছাতে গেলে করতেটা কি হবে তো সেই জন্য বাবাকে দেখেছিলাম বাড়ির ভিত বানিয়েছিল চার বছর ধরে দেওয়াল উঠছে না বাবা বিল্ডিং হচ্ছে না কেন বলে ভিত জল খাচ্ছে তারপরে বাড়ি উঠলো পাঁচ ইঞ্চি দেওয়াল প্লাস্টার হচ্ছে না কারণ ইট জল খাচ্ছে প্লাস্টার হওয়ার পরে তিন বছর পর রং হলো কারণ প্লাস্টার জল খাচ্ছিল এটা মধ্যবিত্ত বাড়িতে একটা ছোট দু কামরার বাড়ি বানাতে গেলে একটা সরকারি চাকরি করে একটা লোকের কি অবস্থা হয় এটা খুব কাছ থেকে দেখেছিলাম এরপরে যখন আমাকে বলা হয়েছিল বাবা ভালো করে পর চাকরি করতে হবে পড়েছিলাম আই অলওয়েজ টুড ফার্স্ট ইন মাই স্কুল আই নেভাবস্ টুড সেকেন্ড হ্যালো বোঝাতে পারছি হ্যালো বোঝাতে পারছি চিরকাল নিজের স্কুলে পড়াশোনায় ভালো করেছিলাম এইটুকুনি পড়াশোনা করেছিলাম একটা রেল ব্যাংক পোস্ট অফিস জোটানোর ক্ষমতা ছিল মাধ্যমিকেও মোটামুটি ভালো নাম্বার এইটি এইট্টি স্টার পাওয়া মোটামুটি পড়াশোনা করলে এটুকুনি বোধহয় বুঝলাম নিজের যোগ্যতা আছে একটা চাকরি তো পেতে পারতাম কিন্তু বাবা চাকরি করেছে কাকা চাকরি করেছে ফায়ার ব্রিগেড ঠাকুরদা চাকরি করেছে ইন্ডিয়ান ট্রাম কোম্পানি ঠাকুরদার বাবা চাকরি করেছে টি গার্ডেন ম্যানেজার আমার পূর্বপুরুষ আমি পৃথিবীতে লঞ্চ হওয়ার আগে আমার দশটা জেনারেশন তিরিশ বছর করে তিনশো বছর চাকরির স্বর্ণিম ইতিহাস রচনা করেছে তারপরেও নিজের বাড়িতে চার চাকা চারটে চাকা ছিল না হ্যালো ভাতে পাচ্ছি কমন হ্যালো ভাতে পাচ্ছি ক্লিয়ার হচ্ছে उसके बाद भी घर में चार चक्का गाड़ी का चक्का भी नहीं था समझ चुका था મેબી અગર અગલે 30 સાલ નોકરી કર લઉં ચક્કી પીસિંગ ચક્કી પીસિંગ ઉસકે બાદ ભી હોગા વહી મેરા ભી બચ્ચા કોઈ નોર્મલ સ્કૂલ મે જાયેગા મેરા ભી ઘર વહી એક દો ટુ બેડરૂમ ફ્લેટ ઉસી મે હી જિંદગી સમેટ જાયેગા જૈયોક એ વેપટા બુસ્તે પેરે ચિલામ બોલે આજ તકે પ્રાય 15 બોચોર આગે સિસ્ટમે ચાન્સ પે ચિલામ સ્માર્ટફોન ઉતે ચિલામ આશાર pore પ્રથમ પાચ મસ કાજ કરિની કાજ કરબો કી કરે કાજ કરતા ગલે ડ્રીમ સેટ કરતે હોય તાઇના কাজ করতে গেলে লক্ষ্য তৈরি করতে তাই না কিন্তু যখন কলেজে পড়ে লক্ষ্য তো একটাই গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারলি ভারত রত্ন ওই যে যার পাশে কলেজে গিয়ে বসি যাকে টেনা চোখে দেখি তার সঙ্গে যদি বিয়ে হয়ে যায় আমাকে নোবেল দেওয়া হবে একটাই লক্ষ্য জীবনে আর কোনো লক্ষ্য নেই হ্যালো ক্লিয়ার হচ্ছে সে একদিন ফোন না তুললে তিন দিন ভাত খাচ্ছি না একদিন হাত ধরলে সাত দিন হাত ধুচ্ছি না হ্যালো কি হচ্ছে ভাইয়া চালো ইয়ে তোর নো ইয়ে তোর নো এবার কাজ করতে গেলে তো লাগবে সময় কোথায় সময় আমায় বলুন তো কলেজ ক্যান্টিন ইউনিয়ন মাল্টিপ্লেক্স সিটি সেন্টার গার্লফ্রেন্ডের সঙ্গে আবার সাইড কিছু পারছি পার্টি মস্তি এত কিছু করার পরে সময় থাকলে তো স্মার্ট ভ্যালু করবো তাই তো সময় নেই ট্রেনিং আসতাম না কিচ্ছু বলেছে যেগুলো কথা কিচ্ছু শুনতাম না এরকমই একটা রেকগনিশন প্রোগ্রামে এসেছি এরকম সে হেভি স্মার্ট ভাবছি নিজেকে হ্যাঁ কোথাও ডেকেছে যাচ্ছি এরকম একটা ব্যাপার নিজেকে বিরাট চাউমিন দাড়ি রাখি কলকাতা শহরে পড়ি বাবা চাকরি করে বিরাট স্মার্ট ফাট ভাবছি প্যান্ট দুপুর তুলে পরে এসছি হ্যালো বলতে পারছি পড়ার পরে দেখছি আমি পিছনে বসে পায়ে পা দুলি এরকম রেকগনিশন দেখছি নিজেকে তিস মার খান ভেবে কী আর দেখাবে কে আর আসবে ওমা রেকগনিশন যখন চলছে সিলভার গোল্ড দেখি একটা মেয়ে এসছে সুন্দরবন গোসাবা ক্যানিং কাকদ্বীপ দেখতে পুরো এক্সরে আমি এই বিজনেসটা করছি দেড় বছর হলো রায়গঞ্জের ভেতরে কালিয়াগঞ্জ তারপরে হিলি তারপরে কুসমন্ডি তারপরে আটটু টাচ করলি তাদের নাকি ঘর ইন্ডিয়াতে বাথরুম বাংলাদেশে সেই মালো স্টেজে এসে বলছে আমি এখান থেকে মালয়েশিয়া যাচ্ছি গোল্ড হয়েছি বোনাস পাচ্ছিল তুইও বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নিতান্ত প্রত্যন্ত গ্রামের বাবা প্রান্তিক চাষি চেহারা দেখে একদমই মনে হচ্ছে হত দরিদ্র ঘরের ছেলে মেয়েরা তারা এসে বলছে বোনাস পাচ্ছি বাইক নিচ্ছি গাড়ি নিচ্ছি মালয়েশিয়া যাচ্ছি থাইল্যান্ড যাচ্ছি সিঙ্গাপুর যাচ্ছি আমি শান্তিপুরও যেতে পারি না হ্যালো ক্লিয়ার হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস ওই দিনকে আমার বিরাট বড় নাক কাটা হয়ে গেছিল বিরাট নিজের গর্ব হেভি স্মার্ট নিজেকে ভাবা বিরাট হাই ফান্ডা কলকাতার চাউমিন দাঁড়িয়ে রাখা বিরাট স্মার্ট ভাবতাম নিজেকে সেই দিনকে আমার দর্প চূর্ণ হয়েছিল আমি বুঝলাম আমি কিচ্ছু না আমার কিছু নেই ফাঁকা আওয়াজ খালি কলসি বেশি বাজে সেই রকম মাল আমি যদি সত্যি কোয়ালিটি থাকতো তাহলে এই গ্রামের ছেলেটা আজকের দিন এখানে দাঁড়িয়ে গোল্ড অ্যাচিভার প্ল্যাটিনাম অ্যাচিভার আমি কলকাতা শহরের ছেলে বাবা সরকারি চাকরি করে কি করেছি আরো খারাপ ভেবেছিলাম নিজেকে কি আর ড্যাস আর ভাবিনি হ্যালো ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার হচ্ছে এই রকম একটা রেকগনিশন আজকে অনেকেই এসছি দূর থেকে গান দেখব নাচ দেখব মস্তি হবে ভাঙরা হবে কিন্তু এগুলো উপলক্ষ এগুলো লক্ষ্য নয় লক্ষ্য এখান থেকে একটা স্বপ্ন সেট করে যাওয়া লক্ষ্য সেট করে যাওয়া এখান থেকে জীবন 20 বছর 21 বছর যেমন কেটেছিল ডিসাইড করা তেমনই কাটবে আগামী দিনে নাকি ডিসাইড করা যে না অনেক হলো বাদরামি ফাজলামি অনেক হলো এইবার একটু বাঁদরামি করব ফাজরামি করব বা থাইল্যান্ডে গিয়ে বাদরামি করব মালয়েশিয়ায় গিয়ে সিঙ্গাপুরে গিয়ে বাদরামি করব নিজের গাড়ি নিয়ে বাদরামি করব দামি বাইক নিয়ে বাদরামি করব পয়সা কামি হ্যালো ইয়াস মস্তি করব চিল্লার না ইন্টারন্যাশনাল মস্তি হ্যালো ক্লিয়ার হচ্ছে হ্যালো ক্লিয়ার হচ্ছে তো আজকের দিনে এই প্রোগ্রামটা এসছি উপলক্ষ ডান্স লক্ষ্য হচ্ছে একটা গোল একটা পারপাস ঠিক করে যাওয়া মানুষ এবং জানোয়ারের একটাই পার্থক্য জানোয়ারও খাবার খায় জামাক বাচ্চা পায়দা করে পৃথিবী ছেড়ে মরে যায় মানুষও যদি তাই করে তাহলে মানুষ আর জন্তুর তফাৎ কি তফাৎ একটাই মানুষ স্বপ্ন দেখতে শিখেছে ভগবান তাকে স্বপ্ন দেখার একটা ক্ষমতা দিয়েছে জন্তুকে ভগবান পরিস্থিতি যা দেয় তাকেই গ্রহণ করতে বাধ্য হতে হয় তাকে বলে যে তুই আগুন জ্বালাতে পারবি না ও কোনোদিন ট্রাই করেনি মানুষ আগুন জ্বালিয়েছে চন্দ্রযান পাঠাচ্ছে পশু পারিনি মানুষ কল্পনা প্রবণ মানুষের ইমাজিনেশন আছে মানুষ তার পরিস্থিতিকে বদলাতে পারে পারে মানুষ প্রান্তিক হতদরিদ্র ঘরের থেকে কোটিপতি হতে মিলেনিয়ার এটা আমাদের ক্ষমতা আছে এটা বুঝেছিলাম গ্রেটফুল টু মাই গ্রেট লিডার মিস্টার পার্থ চক্রবর্তী মিস্টার রানা সরকার যারা এটা বুঝিয়েছিল তারা ফরবেসিক শিখিয়েছে কিনা জানি না আমার আপলাইন আমাকে একটা কথা বলেছিল কি করে বানাতে হয় ইনভাইট কি করে করতে হয় ফলো আপ কি করে করতে হয় ওর তো এমনিই হবে আমাদের একটাই কাজ তোকে তোর মরে যাওয়া স্বপ্নগুলোকে জাগিয়ে তোলা আবার তোর সামনে আয়না ধরে দেখিয়ে দেওয়া প্যাঁচান কন সিংহের বাচ্চা তুই কিন্তু ইঁদুরের বাচ্চাদের সঙ্গে বড় হয়ে হয়ে নিজেকে ইঁদুর ভাবতে শুরু করেছিস এই রিয়েলাইজেশনটা যেদিন করিয়ে দেবো সেদিন আমাদের কাজ শেষ থ্যাঙ্কফুল টু মাই সিনিয়র যারা আমাকে এটা চিনতে শিখিয়েছিল যে জীবনে যদি বাঁচতে হয় একটা লক্ষ্য নিয়ে বাঁচতে হবে জিন্দেগী নামিয়ে লেগা দুবারা আর একটাই যদি জীবন হয় সেই জীবনকে সার্থক করে দেখাতে হবে মাইডিয়ার প্রথম ছ মাস খারাপ গেছিল কিচ্ছু পাইনি স্মার্ট ভ্যালুতে প্রথম ছ মাস টাকা ফেরত চাইতে এসেছিলাম কেন কিছু পাইনি কিছু করিনি তাই লিস্ট বিল্ডিং গোল সেটিং ইনভিটেশন কেন করিনি কারণ প্রেম প্রীতি ভালোবাসা ফেসবুক স্ট্রেঞ্জার পাবজি এই সমস্ত ব্যস্ত ছিলাম যেদিন বুঝলাম এগুলো মিথ্যে জগৎ ফেসবুক মিথ্যে জগৎ রাত্রির দুটোর সময় বাবার রক্ত লাগলে ফেসবুকে পাঁচ হাজার দোষ থাকলেও পাঁচ বিন্দু রক্ত দিতে কেউ আসবে না আর জীবনে পাঁচটা সত্যিকারের বন্ধু থাকলে রাত্রে ফোন করলে অন্তত একজন চলে আসবে রাত দুটোই বাবাকে রক্ত দিতে কোন মিথ্যে দুনিয়ায় রোজ বসে বসে ঘুরে বেড়াচ্ছি ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে বানিয়ে এই মিথ্যে দুনিয়ার যখন পৃথিবীতে সম্পর্ক প্রাণবন্ত সত্যি সম্পর্ক রয়েছে তখন এই মিথ্যের সম্পর্কে মিথ্যের দুনিয়ায় জাল বুনে লাভটাকে ইয়া স্বর্ণ হ্যালো ইয়া স্বর্ণ এই ব্যাপারটা যেদিন থেকে বুঝতে পেরেছিলাম সেদিন এই ফেসবুকের চিল্লার মস্তি ব্যারাকপুর স্টেশনের বাইরে রেল রোলের দোকানে দাঁড়িয়ে চিল্লার মস্তি এগুলো করা থেকে একটু নিজেকে বিরত করে ফোকাস করেছিলাম গোল সেট করেছিলাম লিস্ট বানিয়েছিলাম ইনভাইট করতে শুরু করেছিলাম বাকি সবার সঙ্গে যেটাই আমার সঙ্গে হয়েছিল প্রথম দশ জন কেউ আসেনি পরের দশজন থেকে দুজন তিনজন এসেছিলো তারপর দশজন থেকে চারজন তারপর দশজন থেকে ছজন প্রথম চেক দ্বিতীয় চেক তিন নম্বর চেক করতে করতে দুহাজার তিনে প্রথম অ্যাচিভমেন্ট তিন মাস ঠিক করে কাজ করেছি বাইক আট মাস কাজ করেছি সিঙ্গাপুর ট্রেপ পোনে দু বছর ঠিক মতন কাজ করেছি স্করপিও গাড়ি সাড়ে চার বছর কাজ স্কডা বছরের মধ্যে লক্ষ টাকা দিয়ে বছরের দ্বিতীয় দিয়ে আর সাড়ে দশ এগারো বছরের মধ্যে তৃতীয় বাড়ি উল্টোডাঙ্গায় সোয়া দু কোটি টাকার ফার্স্ট ফরেন ট্রিপ সিঙ্গাপুর তারপর ব্যাংকক মালয়েশিয়া দুবাই হংকং লন্ডন স্কটল্যান্ড সুইজারল্যান্ড প্যারিস জার্মানি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইটালি রাশিয়া এবার যাচ্ছি গ্রেস হলো বলতে পারছি বলতে পারছি প্রথম বছর রোজগার দেড় লাখ তারপরে পনেরো তিন লাখ তারপর সাড়ে ছ লাখ ষোলো লাখ সাতাশ লাখ পঁয়তাল্লিশ লাখ একষট্টি লাখ বাহাত্তর লাখ আটাত্তর লাখ এক কোটি দশ লাখ পর 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 প্রতি বছর করে গেছি এখনো অবধি আজকের দিনে লাস্ট পনেরো বছরে সরকারকে শুধু কোটি টাকার উপরে ইনকাম ট্যাক্স সার্ভিস ট্যাক্স জিএসটি মিলিয়ে পে করেছি সব মিলে ইনকাম প্রপার্টি ব্যাংক ব্যালেন্স কয়েম মোর দ্যান সেভেন টু এইট ক্রোর আজকের দিনে যে টাকাটা রোজগার করেছি শুধু যদি ব্যাংকে রেখে দিই ছ লাখ টাকা সুদ পাবো সঙ্গে সপ্তাহে দেড় লাখ মাসে ছ লাখ বছরে আটাত্তর লাখ কমিশন সঙ্গে চল্লিশ লাখ বোনাস এবার প্রশ্ন এত টাকা রোজগার করেছেন তাহলে আপনি বিএমডাব্লিউ মার্সিডিজ কেন নিচ্ছেন না একটা সময় বিজনেস করতাম বিজনেসটায় স্বপ্ন সেট করতাম বাইক নেসেসিটি ল্যাপটপ নেসেসিটি বাড়ি থাকতে হয় এক কোটি টাকার বাড়ি না থাকলেও হয় স্বপ্ন দু কোটি টাকার বাড়ি বিয়ন্ড স্বপ্ন হ্যালো বুঝতে পারছি করেছি একটা সময় এই সেইগুলো অ্যাচিভ করেছি যেগুলো আমার দরকার যেগুলো আমার স্বপ্ন আজকের দিনে আমার মেটেরিয়াল ছাড়া আর অনেক স্বপ্ন আছে আমার যদি মনে হয় আমি একটা আশ্রম করবো সেখানে আদিবাসী ছেলেদের রেখে আমি পড়াতে চাই এবং জীবনের বাকি বয়সটা আমি সেখানে এনজয় করতে চাই তার জন্য আমার পাঁচ কোটি টাকা লাগবে সেটা আমার ফারারির থেকে আমাকে বেশি আনন্দ দিতে পারে আমি তাই করবো আজকের দিনে আমি চাকরি করি না যে পৃথিবীকে আমাকে লোককে দেখাতে হবে কোন স্বপ্নটা অ্যাচিভ করলে লোকে আনন্দ পাবে নো সরি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট সেই স্বপ্নটাই অ্যাচিভ করবে যেটা আমাকে আনন্দ দেবে ওই জন্যই তো স্মার্ট ভ্যালু করতে এসেছি এস অর্ণ হ্যালো ইয়াস অর্ণ আজকের দিনে বিএমডব্লিউ উপরবেলার আশীর্বাদে স্মার্ট ভ্যালুর কৃপায় এক্ষুনি বিএমডাব্লিউ শোরুমে গিয়ে ক্যাশ এক কোটি টাকার গাড়ি কিনে আনতে পারি দ্যাট ডাজেন্ট ম্যাটার আমরা ব্যাংকে দু চার কোটি টাকার মিউচুয়াল ফান্ড দেখে কথা বলি তার কারণ স্মার্ট ভ্যালু আজকের দিনে সেই ক্ষমতা আমাদের দিয়েছে কিন্তু আমার যেটা মনে হয় আই হ্যাভ এ হাইয়ার অ্যান্ড গ্রেটার পারপাস ইন লাইফ এবং সেটা আমি পার্সু করতে চাই তাই আমি আমার মতন লাইফ লিড করি ওই জন্যই তো স্মার্ট ভ্যালু করতে এসেছি সকালে কখন ঘুম থেকে মার্জি কত কাজ করবো মেরি মার্জি কোন বয়সে রিটায়ারমেন্ট আমার এখন প্রচুর স্বপ্ন আছে আমি এখন নিউজিল্যান্ড নিতে চাই নয়ডা থেকে নেব আমি এখন প্যারাগ্লাইডিং মাউন্টেনারিংয়ের এর কোর্স করার প্ল্যান আছে করবো কারণ আই হ্যাভ মানি আই হ্যাভ টাইম আই হ্যাভ এজ আই হ্যাভ হেলথ দ্যাট ইজ ওয়াই আই ক্যান ডুট এভার আই অন হ্যালো ভাধা বলছি ইয়াত না কারণ এই বিজনেসটা কেন করতে এসেছিলাম এই লাইফস্টাইলটা এনজয় করার জন্য তাহলে অনেকে বলবেন দাদা স্যাক্রিফাইস করেছেন না এটা খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল পি ভি সিন্ধু ভারতবর্ষের ওয়ান অ দ্য ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাডমিন্টন প্লেয়ার যে আপনি জীবনে ব্যাডমিন্টন এই জায়গায় পৌঁছানোর জন্য আপনি ফেসবুক মস্তি নাইট ক্লাব পিৎজা খাওয়া ড্রিঙ্কস অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন না ছিল ইফ ইউ লাভ সামথিং ইউলিফাইসিং কোনো কখনো আপনি ফিল করবেন না সেটাকে পাওয়ার জন্য আপনি অন্য কিছুকে ছাড়ছেন আমি ব্যাডমিন্টনকে এতটাই ভালোবাসতাম আমি কখনো ফিল করিনি যে তার জন্য আমি বন্ধু ছেড়েছি মস্তি ছেড়েছি পার্টি ছেড়েছি কারণ যা ছেড়েছি তার থেকে বহুগুণ আমি পেয়েছি আমি বলবো না যে আমি গার্লফ্রেন্ড মস্তি এন্টারটেনমেন্ট পাবজি ছেড়েছি ছাড়তে হয়নি এই সিস্টেমটাকেই এত ভালোবাসতে পেরেছি এই সিস্টেমের ট্রেনিং এই সিস্টেমের লোক নতুন নতুন জায়গায় যাওয়া ভালো ভালো ড্রেস পরে সেমিনার করা সারা ভারতবর্ষে মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক তামিলনাড়ু জম্মু ত্রিপুরা লক্ষ লক্ষ লোক আমাদের চেনে লক্ষ লক্ষ লোক আমাদের ভালোবাসে অল ক্রিকেট প্লেয়ার নই অল ফুটবল প্লেয়ার নই একদম পা সাধারণ ঘরের পুলিশ কনস্টেবলের পঞ্চাননতলা বিদ্যালয়ে পড়তে যাওয়া পার্থভূমি তাকে যদি লক্ষ লক্ষ লোক ভালোবাসে দ্যাট ইজ বিকজ অফ দ্য প্ল্যাটফর্ম স্মার্ট ভ্যালু একবার জোরদার হাততালি হয়ে যাওয়া উচিত এসন সো মাই ডিয়ার फ्रेंड्स যদি সিস্টেমটাকে ভালোবাসতে পারি যদি এই সিস্টেমের প্রত্যেকটা জিনিসকে যে একটা প্ল্যান শো করছি কি অসাধারণ জিনিস আমি কথা বলছি পুরো হল শুনছে একটা সাধারণ মানুষ তাকে সারা ভারতবর্ষ শুনছে আমি একটা পাতি ব্যান্ডেলের ছেলে বসিরহাটের ছেলে সে তাকে গিয়ে বিহার ইউপি পাটনা লখনউ রাঁচিতে হাজার হাজার লোক শুনছে আমি একটা সাধারণ মানুষ সে গিয়ে কোনো বড় ব্যাডমিন্টন প্লেয়ারের কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছি আমি একটা সাধারণ লোক নাগাল্যান্ড যায়নি কখনো তাকে থাইল্যান্ড নিয়ে যাচ্ছে যদি এই কথাগুলো এখন আমি বুঝতে পারবো তখন আমি এমনি অন্য সব কিছু ছেড়ে সিস্টেমটাকেই ফোকাস করতে শুরু করব ইয়াস ইয়াস এবারে আজকের দিনে ছাড়িনি আপনারা বুদ্ধ ইয়াং ছেলেরা বলে দাদা এখন মস্তি করব না নিশ্চয় করব মাল না থাকলে কিসের মস্তি হান্ড্রেড পার্সেন্ট আমি জীবন সব মস্তি করেছি আজও সব মস্তি করি কিন্তু পাতি করি না যদি পার্টি করি না তাহলে পাক্সেটের বেস্ট ক্লাবে গিয়ে করি চিল্লার ক্লাবে গিয়ে না যেখানে দুটো পাতি লোক আমার গার্লফ্রেন্ডকে গিয়ে দুটো নোংরা কথা বলবো ওই লেভেলে আমি যাব না যদি যাই তাহলে সেই স্ট্যান্ডার্ডে যাব যদি বসি পার্টি করতে সেই স্ট্যান্ডার্ডে বসবো শপিং করতে গেলে সেই স্ট্যান্ডার্ডে গিয়ে শপিং করবো সব করি জীবনে রলো বুঝতে পারছি কিন্তু স্ট্যান্ডার্ডটা উপরে করে হ্যালো ক্লিয়ার হচ্ছে কেমন ক্লিয়ার হচ্ছে হে আর যদি কোনটা ভালো মস্তি এই কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই চব্বিশ বছর হতে হতে বাবা রেডিও মির্চি অনেক তো হলো আর কতদিন খাওয়াবো মানে গরু কিনেছি দুধ দিবি না খাওয়ালাম এতদিন এই কথা তো শুনতেই হবে এটা বেটার নাকি জীবনের কুড়ি একুশ বাইশ পঁচিশ আঠাশ তিরিশ বত্তিরিশ কাজ করে নেব যখন বাকি বন্ধুরা মল্লা চলেছে যুদ্ধে রুটি আলুর তরকারি শান্তিপুর লোকাল উল্টো থেকে রাত্রির পনে নটা রানাঘাট লোকাল করবে বাড়ি গিয়ে আবার ইলেকট্রিসিটি নেই গরমে ঘুমবে হাত পাকাতে সেই সময় আমি এই সিস্টেমের ডায়মন্ড হয়ে ক্রাউন হয়ে লাখ টাকা ইনকাম করে সকাল বারোটার সময় নিজের বাচ্চার সঙ্গে পুতুল নিয়ে খেলবো কারণ বাকি বাবার অফিসে গেছে আর আমি বাবা টাইম কম্পাউন্ডিং করে আমার ছেলের সঙ্গে পুতুল নিয়ে খেলছি ঘোড়া ঘোরা গাদা গাদা খেলছি কেন আমার টাকা আছে তাই নয় আমার টাইম আছে তাই হ্যালো সর ইয়েসর্ণ এটা ডিসাইড করব জীবনে মস্তি দু তিন চার বছর করতে চাই না সারা জীবন করতে চাই ইফ ইউ ওয়ার্ক নাও ইফ ইউ পে নাও ইউ ক্যান প্লে ফর দ্য রেস্ট পার্ট অফ ইউর লাইফ এখন যদি পে করি সারা জীবন প্লে করব আর এখন যদি প্লে করি তাহলে সারা জীবন পে করব এখন যদি মনে করি ও আমার চন্দ্রমুখী চিপকে থাক রায় না হ্যাঁ তেরে সাদ ডেন্ড্রাইট যাইসা ফেভিকল যাইসা যতক্ষণ আমার চন্দ্রমুখী প্রেমিকা গার্লফ্রেন্ড ততক্ষণ গ্রিটিংস কার্ডে কাজ চলে যাবে পাঁচ টাকার গোলাপে কাজ চলে যাবে যখন বউ তখন বলে দেখাচ্ছি মজা আগে নিয়ে চল বাড়িতে তখন যদি ভালো ইলিশ না আনতে পারি পদ্মার এমপি জুয়েলার্সের সোনার গয়না না দিতে পারি বাচ্চাকে দিল্লি পাবলিক স্কুলে পড়াতে না পারি ভালো বেনারসি দিতে না পারি শ্বশুর শাশুড়িকে আপলয় ট্রিটমেন্ট করাতে না পারি তাহলে চন্দ্রমুখীর তেজ এমন বেরোবে হয়ে যাবে সূর্যমুখী আর তারপরে যদি ঠিক রোজগার করতে না পারি প্রতি মুহূর্তে আলোচনা হবে অন্য পুরুষের সঙ্গে ওই বাড়ির দাদাকে দেখো কত বড় চাকরি করে আর আমার হাজব্যান্ড সব সম্পর্ক পানছে হয়ে জানেন তো পনেরো বছরের প্রেম পনেরো দিনের মধ্যে কোথায় গায়েব হয়ে যায় কুড়ি বছর ভালোবাসার সম্পর্ক কুড়ি দিনও ভালোবাসা টিকে থাকে না কর্পুরের মতন উড়ে যায় কারণ ওয়াট মানি ক্যান সলভ অনলি মানি ক্যান সলভ টাকা দিয়ে যেটা হয় সেটা শুধু টাকা দিয়েই হয় দিল্লি পাবলিক স্কুল টাকা দিয়েই হয় বিনা পয়সায় হয় না আপলোর ট্রিটমেন্ট টাকা দিয়েই হয় বিনা পয়সায় হয় না এমপি জুয়েলার্সের গয়না টাকা দিয়েই হয় বিনা পয়সায় হয় না সুতরাং টাকা দিয়ে যেটা হয় সেটা টাকা দিয়েই শুধু হয় সেটা ভালোবাসা দিয়ে হবে না সুতরাং টাকা রোজগার জীবনে করতে হবে মাইডিয়ার ফ্রেন্ডস অথবা সব সম্পর্ক জীবনে পানস হয়ে যাবে বাবার জন্য ভালো ছেলে হয়ে থাকতে পারবো না যদি বাবাকে ভালো চিকিৎসা করাতে না পারি ভালো রোজগার না করতে পারলে রেগুলার বউ ঝামেলা মা ভাববে সব টাকা বউ খাচ্ছে বউ ভাববে সব টাকা মা খেয়ে নিচ্ছে ছেলেটা বোঝে পাই না তো কিছু কারে দেবো নিজেই খাইতে পারি না আর বাবা আর মা হ্যালো ইয়েস আর জীবনের দশটার মধ্যে আটটা সমস্যার সমাধান হয়ে যাবে যদি মালটা ভালো করে কামাতে পারি সো ডিয়ার একটাই কথা বলবো আজকের দিনে আজকে এখান থেকে একটা ফোকাসিং করে যান আমরা যদি পাতি পঞ্চানন বিদ্যালয়ের ছেলে হয়ে এই বিজনেস থেকে বিগত পনেরো বছরে দশ কোটি টাকার উপরে অ্যাসেট তৈরি করতে পারি চারটে বাড়ি বানাতে পারি তিনটে গাড়ি করতে পারি সবচেয়ে বড় কথা আজকের দিনে সোমবার দিন সকাল আটটার সময় উল্টো ডাঙায় যখন দেখি ভিড় ঠিক ঠিক করছে মোল্লা চলেছে যুদ্ধে কে কার আগে অটোয় একটা সিট পাবে কে কার আগে বাসে একটু বসতে পারবে এই লড়াই করছে আর সেখানে আমরা সোমবার দিন সকাল এগারোটায় ফুটবল খেলে সুইমিং করে বাড়ি আসছি কারণ টাকা আছে বলে নয় টাইম আছে সো মাই ডিয়ার ফ্রেন্ডস দিস ইজ অনলি দ্য প্রফেশন আজকে আমার অনেক বন্ধুরা চাকরি করে স্টেট ব্যাংকের সিনিয়র ম্যানেজার যখন বাবু ক্লার্ক ছিল ছটায় বাড়ি আসতো ম্যানেজার হলো আটটায় বাড়ি আছে সিনিয়র ম্যানেজার সাড়ে নটায় বাড়ি আছে চিফ ম্যানেজার সানডেও বাড়ি থাকে না ছেলে এরম বড় হয় ওর ছেলে এরম বড় হচ্ছে যখন ঘুম বাড়ির থেকে ঘুম বেরোয় ছেলে ঘুমোচ্ছে যখন রাতে বাড়ি ফিরেছে ছেলে ঘুমিয়ে পড়েছে পাঁচ বছর পরছে লোকটাকে কাকা নাকি কেন বাবাকে দেখতেই পায় না হলো না। ইয়া সর্ন বহু বন্ধু বান্ধব আছে বড় চাকরি করে গুরগাঁওয়াতে বড় সফটওয়্যার কোম্পানিতে ম্যানেজার লক্ষ টাকা মাইনে পায় কিন্তু মা অসুস্থ হলে তিনবার মেল লিখতে হয় হেড অফিস আমেরিকাতে ছুটি পেলে তারপরে মার চিকিৎসা করায় আমরা একটা ফোন যদি পাই ভারতবর্ষের যে কর্নারে থাকি নেক্সট ফ্লাইট কেটে কলকাতায় ফিরে যাই বিকজ আই হ্যাভ নো বস আমায় জিজ্ঞেস করতে হবে না সিএল পাওয়া যাবে ক্যাজুয়াল লিভ মেডিকেল লিভ কোনো লিভ পাওনা আছে চাইলে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন লিভ কাটাবো মেরি মার্জি ওই জন্যই বিগত পনেরো বছর কোথায় ভ্যালেন্টাইন ডে কোথায় সরস্বতী পুজো কবে নবরাত্রি কবে নাইট ক্লাব কিচ্ছু দেখিনি লিস্ট বিল্ডিং ইনভাইটিং প্ল্যান শো করে গেছি যখন আমরা করছি বন্ধুরা করছে ডেটিং সেটিং চ্যাটিং আমরা করছি ইনভাইটিং রিটেলিং অ্যান্ড স্ট্রেঞ্জার মিটিং পাচ্ছি যদি ওটা করি দশ বছর তাহলে জীবনের শেষ দিন অব্দি জীবন উপভোগ করে যাব আর যদি উল্টোটা করি তাহলে সারা জীবন ভোগ করতে হবে আকাল মহাকাল আর আকাল আজকের দিনে বিজনেসটাকে ভালো করে করুন স্মার্ট ভ্যালিউ ছিল উনিশ বছর ধরে আছে থাকবে তার কারণ কোম্পানিটা শুরু করেছিল তিনটে প্রোডাক্ট থেকে আজকে মোর দেন হান্ড্রেডস অফ প্রোডাক্টস যে ধরনের আজকের দিনে কোম্পানি নিজস্ব ইউনিট লাইফ স্পেন নিয়ে এসছে আপনাদেরকে বলে দিই ইউএসএফডিএ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি ইউনিট ভারতবর্ষে আজকের দিনে স্মার্ট ভ্যালু তৈরি করেছে হায়দ্রাবাদে শুধুমাত্র প্রথম ফেজে দেড় লক্ষ স্কোয়ার ফিট জায়গা বানিয়ে ফেলেছে ম্যানুফ্যাকচারিং করার জন্য এটা ফেজ ওয়ান ফেজ টু শুরু হচ্ছে নিজেরা জমি কিনে অর্গানিক ফার্মিং আজকের দিনে ভারতবর্ষে গিনে চুনে কোম্পানি আছে যাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আর যাদের আছে দশ হাজার স্কোয়ার ফিটের বেশি নয় আজকে দিনে আমাদের কোম্পানি শুধু দেড় লক্ষ স্কোয়ার ফিট এরিয়া এবং আমাদের ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্টগুলো বেরোবে সেটা পৃথিবীর একশো দুখানা উন্নত দেশে মানে আমাদের তৈরি প্রোডাক্ট চোখ বন্ধ করে সুইজারল্যান্ডে নিয়ে যান অস্ট্রেলিয়া নিয়ে যান নিউজিল্যান্ড নিয়ে যান আমেরিকা নিয়ে যান সুইডেন নিয়ে যান যেখানে কিছু আপনি নিয়ে যান আর কোনো লাইসেন্স লাগবে না এমনি বিক্রি করতে পারবো হ্যালো ক্লিয়ার হচ্ছে হ্যালো ক্লিয়ার হচ্ছে গ্যারেন্টি দিয়ে বলছি আজকের দিনে ভারতবর্ষে কোনো ইন্ডিয়ান মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি নেই যাদের ইউএস এফডিএ অ্যাপ্রুভড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে একবার জোরদার তালি হওয়া উচিত কোম্পানির জন্য এর প্রোডাক্টগুলো আগামী এক মাসের মধ্যে আসা শুরু হবে যখন আসা শুরু হবে তার যা প্যাকেজিং ইন্টারন্যাশনাল কোয়ালিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাই ডিফারেন্স তাহলে কোম্পানি আজকের দিনে যে জায়গায় চলে গেছে অন্য কোম্পানিকে ভাবতে গেলেও একবার ভাবতে হবে যে এর সঙ্গে তুলনা করা উচিত কিনা ওই জন্য কারো যদি স্মার্ট ভ্যালু পোষায় না পোষায় ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার রাইট ধনেপাতা কেন খাই গন্ধ ভালো লাগে তাই যে খায় না কেন খায় না গন্ধ ভালো লাগে না তাই তা আপনার ভালো না লাগলে আপনি না করলে আলাদা কথা কিন্তু কারোর সঙ্গে তুলনা করে অন্তত স্মার্ট ভ্যালুকে ছোট করতে গে আর দুর্বুদ্ধিতা আজকের দিন অন্তত যেন না করি কেন কে হচ্ছে ভালো কেমন ক্লিয়ার হচ্ছে হ্যাঁ আজকে ভারতবর্ষে স্মার্ট ভ্যালু কোনো লোকাল কোম্পানি নয় কোনো স্টেট ওয়াইজ কোম্পানি নয় সারা ভারতবর্ষে প্রেজেন্ট गुजरात থেকে কর্ণাটক থেকে ছুরুকোরে साउथ থেকে ইস্ট नॉर्थ ইস্ট साउथ এভরি হোয়ার দা কোম্পানি ইজ প্রেজেন্ট মাই डियर फ्रेंड्स কোম্পানিটা চলে একরা আই আইটিজ আই আইএমস এই যে দেখছি বিশ্ব শ্রী মূর্তি শ্রী কৃষ্ণ মূর্তি এরা মাল্টি লেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রি ওয়ান অফ দা বিগ বিগ নেমস এন্ড ডিগনেটরিজ আপনাদের সামনে আমাদের সামনে খুব সহজে এসে বসে যায় বলে আমরা বুঝতে পারি না মিস্টার কমল সিং মিস্টার সঞ্জীব অরোরা অল আর হাইলি এক্সপিরিয়েন্স ইন দ্য মাল্টি লেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রি যেটা দরকার একটা কোম্পানি ম্যানেজমেন্টকে মজবুত করার জন্য কোম্পানি তো খোলা সবাই যায় ভারতবর্ষে প্রতিদিন দশটা কোম্পানি খোলে আর কুড়িটা বন্ধ হয় হ্যালো ক্লিয়ার হচ্ছে হ্যালো ক্লিয়ার হচ্ছে যত লাফিয়ে আসে তার থেকে দ্বিগুণ লাফিয়ে বন্ধ হয় মাই ডিয়ার ফ্রেন্ডস একটা কোম্পানির দুটো পিলার একটা ম্যানেজমেন্ট একটা লিডারশিপ এই দুটো ছাড়া ভারতবর্ষে কোনো কোম্পানি বড় হতে পারিনি আজকের দিনে আমাদের ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড আপনি দেখছেন কোম্পানিটা ওই তো কলকাতায় অফিসে যাই ম্যানেজার থাকে প্রভাত চার পাঁচজন স্টাফ থাকে এই তো কোম্পানি সরি আমি আপনাকে বলে দিই কোম্পানিটা কি কোম্পানির আগে যদি দেখি ম্যানুফ্যাকচারিং এ কয়েক শো লোক ব্যস্ত প্রোডাক্ট বানাতে কয়েক শো লোক প্রোডাক্টকে লোডিং আনলোডিং ট্রান্সপোর্টেশনে ব্যস্ত গোডাউনে কয়েক শো লোক অ্যাকাউন্টস দেখছে ট্যাক্সেশন জিএসটি ইনকাম ট্যাক্স টিডিএস তার জন্য কয়েক ছ লোক কাজ করছে অ্যাকাউন্টসে কাস্টমার কেয়ারে ব্যাক এন্ড অ্যাক্টিভেশন রিফান্ড লিগ্যাল কয়ে প্রচুর লোক কাজ করছে ফাইনান্স এইচ আর ডিজিটাল মার্কেটিং হলো ভাতে পারছি ক্রিয়েটিভ প্রচুর লোক কাজ করছে লিগ্যাল বড় বড় আই এস অফিসার রিটার্ড সুপ্রিম কোর্ট হাইকোর্ট লয়ার যারা আমাদের লিগ্যাল প্যানেল তারা কাজ করছে বড় বড় স্টেট ব্যাংকের এক্স ম্যানেজার যারা আমাদের এনইএফটি অ্যাক্টিভেশন প্রসেসের পিছনে কাজ করছে প্রচুর পরিমাণ লোকের এফার্টের জন্য আজকের দিনে এত বড় একটা এম্পায়ার তৈরি করতে পেরেছে স্মার্ট ভ্যালু একবার জোরদার হাততালি হওয়া উচিত আপনারা যেটা দেখছেন ওই যে টাইটানিক ধাক্কা লেগেছিল না হিমশৈলের সঙ্গে আইসবার্গ আইসবার্গের দশ দেখা যায় নব্বই নিচে থাকে এই যে আপনি যে কোম্পানিকে দেখছেন দু কাস্টমার কেয়ারে একজন ফোন তোলে অফিসে পাঁচজন বসে এটা হিমশৈলের চূড়া মাত্র নাইনটি পার্সেন্ট আপনি দেখতে পান না যারা ব্যাক এন্ডে কাজ করে এত বড় কোম্পানিটাকে চালানোর জন্য হ্যালো ক্লিয়ার হচ্ছে হ্যালো ক্লিয়ার হচ্ছে হে আজকের দিনে যদি দেখেন আজকে এত বড় কোম্পানিটা এগোচ্ছে কি করে অসাধারণ লেভেলের বেসিক ট্রেনিং স্ক্রিপ্ট আপনি কাজ করবেন লিস্ট বানাবেন ইনভাইট করবেন কোয়ালিফাই অফার টেক ফ্রেন্ডস থিওরি ফিয়ার সাইকোলজি ডিজায়ার সাইকোলজি কে বানিয়ে দিচ্ছে অসাধারণ একটা লিডারশিপ ট্রিম টিম গাইডেড বাই মিস্টার পার্থ চক্রবর্তী তার ভিশন যিনি আজকে দিনে ইটস হি ইজ ইটস এল ইউনিভার্সিটি ইন দ্য মাল্টি লেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রি সে নিজেই একটা স্কুল অফ থট তার কাছ থেকে ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং এর গ্রামার শুরু হয় বাকিরা বেঁচে খায় প্রচুর লোক হ্যালো ক্লিয়ার হচ্ছে তো এই রকম একটা অসাধারণ ট্রেনিং সিস্টেম যার জন্য কুড়ি বছর ধরে এই কোম্পানিটা এই অর্গানাইজেশনটা বেদাগ কোনো লিগাল প্রবলেম ছাড়া কোনো বড় পাবলিক ক্যাওয়াস ছাড়া আজকের দিনে কোম্পানিটা সারা ভারতবর্ষের বিভিন্ন কোনায় কাজ করে চলেছে সো মাই ইউ আর ফর্চুনেট অ্যান্ড অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা ধরেছি তো রাঘব বলকে ধরেছি জয়েন করেছি তাহলে সমুদ্রে স্নান করেছি সমুদ্রে স্নান করার পর আর খাল লেগে স্নান করতে ইচ্ছা করবে অনেকে সমুদ্রে স্নান করতে গিয়ে তার অক্ষমতা ঢেউ সামলাতে পারে না তখন বলে আমার জন্য পুকুরই ঠিক আছে ওটা তার প্রবলেম হ্যালো ক্লিয়ার হচ্ছে হসপিটালে ক্লিয়ার হচ্ছে মানে ফ্রেন্ডস যদি মনে করি নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ প্রফেশন তাহলে আমাকেও প্রফেশনাল অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে হবে যদি মনে করি মেডিকেল ইজ এ প্রফেশন তাহলে আমি ডেফিনেটলি দেবী সিটির মতন বড় ডক্টর কলকাতার কোনো বড় ডক্টর আর যদি মনে করে হাতুরে ডাক্তারি করব। তাহলে গ্রামে গিয়ে কোনো ডাক্তারের অ্যাসিস্ট্যান্টে দুটো প্যারাসিটামল লিখে বসে তাহলেও কোনো গ্রামে গিয়ে ডাক্তারি করা যায় কি চাইছেন আপনার উপরে যদি মনে করেন যে জীবনে ডাক্তার এটাকে জীবিকার মতন করে করব এবং ওয়ান অফ বড় ডক্টর রিটায়ারমেন্টের আগে নিজে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন মেডিকেল প্রফেশন পেতে চাই তাহলে ইউ हैव टू ওয়ার্ক উইথ এ সিস্টেমেটিক অর্গানাইজেশন আর যদি মনে হয় ওই গ্রামের লোক একটু গিমিক দিকে দুটো প্যারাসিটামল কফ সিরাপ লেখে ফলস ডিগ্রি নিয়ে ডাক্তারি করব তাহলে পৃথিবীর যে কোনো কোম্পানিতে গিয়ে করতে পারেন চয়েস ইজ ইয়র্স আমরাও এসেছিলাম এই সিস্টেমে অপেক্ষা করেছি প্রথম প্রথম সময় লেগেছে কারণ এককের দিনে একটা বিল্ডিং তৈরি হতে গেলে চন্দ্রযান টু চোদ্দ বছর লেগেছে তৈরি করতে আজকে রেজাল্ট দেখতে পাচ্ছি যে চাঁদে যাচ্ছে একটা মহাকাশযান এই প্রফেশনটাও তৈরি করতে গেলে সময় লাগবে তৈরি করতে হবে আজকের দিনে আমি আপনাদের সামনে এইভাবে কথা বলছি আর আমি একটা ছেলে ছিলাম যে বাড়িতে আত্মীয় এলে এক ঘরে অন্য ঘরে চলে যেতাম ভয়ে কথা বলতে হবে বলে হ্যালো বলতে পারছি এই যে ডেভেলপমেন্ট স্কিল পার্সোনালিটি আপনাকে দিতে হবে শিখতে হবে এর থেকে শর্টকাট করতে গেলে শর্ট হবে না কাট হয়ে যাবে সো ডেফেন্স হ্যাভ ফেইথ ইন দ্য কোম্পানি হ্যাভ ফেইথ ইন দ্য সিস্টেম আজকের দিনে আপনাদেরকে বলতে পারি যে ইন্ডিয়াতে আমাদের মতন সিস্টেম যে লিডারশিপ মেজরিটি লিডারশিপ আপনি দেখুন কুড়ি বছর ধরে একটা কোম্পানিতে কাজ করছে গ্রেট লিডার পার্থদা রানাদা প্রত্যেকে আমাদের দেখুন পনেরো থেকে ষোলো বছর এই কোম্পানিতে হয়ে গেল যদি এই পনেরো বছরে পনেরোটা কোম্পানি চেঞ্জ করতাম আতস কাজ যদি বারবার ঘোরাই তাহলে আতস কাজ কখনোই রশ্মিগুলোকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করবে না আর কেন্দ্রীভূত না হলে আগুন জ্বলবে না ফোকাস যদি আমরাও আমাদের ফোকাস এরমভাবে নাড়াচাড়া করতাম তাহলে আজকের দিনে এই সিস্টেম থেকে এই জায়গায় যেতে পারতাম না সো ডিয়ার অনেকেই অনেক কথা বলবে অমুক কোম্পানির না অমুক প্ল্যান আছে কালকে আরেকটা কোম্পানি দেখবেন নতুন প্ল্যান নিয়ে এসছে আরেকটা কোম্পানি আরেকটা প্ল্যান নিয়ে এসছে প্ল্যান ইজ নট নেটওয়ার্ক মার্কেটিং যদি নেটওয়ার্ক মার্কেটিং হতে গেলে প্রপার প্রোডাক্ট প্রপার প্ল্যান প্রপার ইনফ্রাস্ট্রাকচার প্রপার লিডারশিপ সিস্টেম সমস্ত কিছু থাকলে তবে একটা কোম্পানি সাকসেসফুল হতে পারে এবং আজকের দিন আপনাদেরকে আমি গর্ব করে বলছি স্মার্ট ভ্যালু যদি বলেন এটা কি সবচেয়ে ভালো কোম্পানি আমি তার তর্কে যাব না কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানির মধ্যে আমরা একটা টপ থ্রির মধ্যে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বলবো তার কারণ কুড়ি বছর ধরে যদি কেউ এই হোস্টে হলে পারেন আমাকে একটু বলবেন কুড়ি বছর ধরে কোন ইন্ডিয়ান কোম্পানি সাকসেসফুলি ভারতবর্ষে কাজ করছে স্মার্ট ভ্যালু যার দ্বিতীয় একটা নাম বলুন রেয়ারলি আপনি নাম খুঁজে পাবেন স্মার্ট ভ্যালু ছাড়া যারা কুড়ি বছর ধরে সাকসেসফুলি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চলেছে এবং এতদিন আমরা যেটা করেছিল ট্রেইলার ছিল যতখন লাইফ স্প্যান হয়নি এবার যখন নিজস্ব ম্যানুফ্যাকচারিংয় প্রোডাক্ট আসতে চলেছে টু পয়েন্ট সিক্স বোনাস এস পি এই রকম লিডারশিপ আগামী পাঁচ বছর নেটওয়ার্ক মার্কেটিংয়ে ইন্ডিয়ার স্বর্ণযুগ হতে চলেছে স্মার্ট ভ্যালুর হাত ধরে যারা এই সময়ে সিস্টেমের সন্দেশ হাত দেবেন তারাও এই স্বর্ণযুগের গোল্ডেন এরার বেনিফিট পাবেন আর যারা তার মাঝখানে মাংকি মাইন্ড হয়ে এই গাছের ফল একটু ওই গাছের ফল একটু ওই গাছের ফল একটু হবে তারা কোনো গাছের ফলই খেতে পারবে না সো মাই ডিয়ার ফ্রেন্ডস হ্যাভ ফেইথ ইন দ্য সিস্টেম হ্যাভ বিলিফ ইন দ্য সিস্টেম সিস্টেমটাকে বিশ্বাস করুন সিনিয়রদেরকে বিশ্বাস করুন আমরা সবাই সঙ্গে আছি অসাধারণ লাইফ আমাদের হতে চলেছে দু তিনটে জিনিস একটু বলবো আমরা কাজটা ভালো করে কেন করতে পেরেছিলাম জানেন দু তিনটে বেনিফিট পেয়েছিলাম আমাদের সময় স্মার্টফোনটা ছিল না দু তিনটে বেনিফিট পেয়েছিলাম পাবজি ছিল না অনলাইন গেম ছিল না একসঙ্গে একটা উইন্ডো খুলে চারটে মেয়ের সঙ্গে প্রেম করার সিস্টেম ছিল না ছিল তখনও মানসিকতা ছিল না একটা জিনিস বুঝেছিলাম কি হব আগে না এমনি হবে বিশ্বাস করুন সিস্টেমটাকে কাজটা করুন ইনভাইটটা করা শুরু করুন একটাই কাজ যাহা দেখো গুরু হয়ে যাও শুরু লোককে আপনাকে ম্যাথামেটিক্স এ বিরাট বড় লোক হতে হবে না বিরাট বড় ইংরেজিতে পণ্ডিত হতে হবে না একটা ব্যাপারে পণ্ডিত হতে হবে যে কাজটা আপনি করেন যেখানে দেখবেন সেখানে লোককে কথা বলবেন দাদা যেটা করছেন জীবনে তা দিয়ে খুশি না তাহলে অসাধারণ একটা প্রফেশন আছে দারুণ রোজগার করতে পারবেন যদি ভালো কিছু করতে চান এটা আমার নাম্বার কন্ট্যাক্ট করবেন যে বলবেন নো নেক্সট নো নেক্সট নো নেক্সট ইয়েস আজা আজকের দিনে আমি আমার সাকসেসের ফর্মুলা সিম্পল বলে দিচ্ছি দুশো নব্বই জনের লোকে লিস্ট বানিয়েছিলাম দুশো দশ জনকে প্ল্যান দেখিয়েছিলাম আটচল্লিশ জন জয়নিং করেছিল এগারো জন সিরিয়াসলি কাজ করেছিল ছজন লিডার তৈরি হয়েছিল সেখান থেকে এটা ফার্স্ট ফেজে ছেচল্লিশটা জয়নিং সেকেন্ড ফেজে প্রায় পনেরো করেছিলাম একশো সত্তর জন প্ল্যান দেখতে এসেছিল সেখান থেকে আটত্রিশটা জয়েন করেছিল সেখান থেকে নজন কাজ করেছিল সেখান থেকে তিনজন লিডার তৈরি হয়েছিল প্রায় একশো জনের উপর জয়নিং করেছিল এই সিস্টেমে সেখান থেকে কুড়ি জন কাজ করেছে সাত থেকে আটজন লিডার তৈরি হয়েছে আমি কোটিপতি হয়ে গেছি আপনাদের তফাৎ চারটে পাঁচটা ইনভাইট দশটা ইনভাইট তিনটে জয়নিং সালাম এত সাবান কি মন্দারমণির ট্রিপ পেয়ে গেছে আর করতে হবে না নো মাই ডেফেন্স মন্দারমণির ট্রিপ আমার লক্ষ্য নয় লক্ষ্য ফাইনান্সিয়াল ফ্রিডম হলো ক্লিয়ার হচ্ছে হ্যালো ক্লিয়ার হচ্ছে যতক্ষণ না লেফটে একটা বার্তা ভূমিক একটা অমরনাথ বোস আসবে রাইটে ততক্ষণ আমি এই সিস্টেমে রেগুলার কাজ করে যাব অ্যাপ্রোচ করে যাব কষ্ট হবে একটা কথা বলে শেষ করব স্মার্ট ভ্যালু থেকে সাকসেস পাওয়াটা কষ্টের আর থাকাটা আরো বেশি কষ্টের স্মার্ট ভ্যালু থেকে সাকসেস পেতে গেলে কষ্টটা দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আর সারা জীবন গরিব থাকার কষ্টটা মৃত্যুর আগের দিন অব্দি মৃত্যুর পরে অব্দি মনেও শান্তি পাবো না যে ছেলে মেয়েগুলোকে কোথায় ছেড়ে এলাম সো ফ্রেন্ডস কাজ করুন পরিশ্রম করুন অ্যাপ্রোচ করুন ইনভাইট করুন দিল খুলে কাজ করুন বিলিভ করুন আপনি বেস্ট কোম্পানির সঙ্গে কাজ করছেন বেস্ট লিডারশিপের সঙ্গে কাজ করছেন এত ভালো সিস্টেমের সঙ্গে আপনি কাজ করছেন এই বিশ্বাসটা নিয়ে প্রত্যেককে ইনভাইট করতে শুরু করুন রেগুলার কাজ করুন কমিট করুন আট থেকে দশ ঘন্টা প্রতিদিন পরিশ্রম করার পাঁচ সাত থেকে দশটা বছর সিস্টেমকে দেওয়ার রেগুলারলি ফোন ফেসবুক, মেসেঞ্জার থেকে একটু নিজেকে দূরে রাখুন সাকসেস পাওয়ার পরে আবার জীবনে সবকিছু করুন কিচ্ছু এসে যায় না সো এই কাজটা করে যান ঈশ্বরকেই প্রার্থনা আপনাদের সবাইকে শুভবুদ্ধি দিক চৈতন্য দিক রামকৃষ্ণদেব বলেছিলেন ওদের চৈতন্য হোক আমিও সবাইকে ঠাকুরের কাছে এই প্রার্থনা করবো আমাদের সবার চৈতন্য হোক বাবা মা এত গরিব পরিশ্রম করেছে গরমের মধ্যে কষ্ট করে আমাদেরকে সতেরো হাজার টাকা দিয়েছে কুড়ি বাইশ বছর অবধি বাবা হার ভাঙা পরিশ্রম করেছে আমরা বাবার টাকায় পড়াশোনা করে গেছি সরকারের টাকায় ফ্রিতে পড়াশোনা করে গেছি সরকারের দায় আমরা আমাদের উপর রয়েছে দায়বদ্ধতা বাবা মা ঋণ আমাদের ওপর রয়েছে গরিব ঘরের ছেলে মেয়ে হয়ে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ মস্তিতে যদি নষ্ট করি তাহলে একটা জঘন্য অপরাধ করছি যে অপরাধ বোধ কিন্তু সারা জীবন কুড়ে কুড়ে খাবে সেই জন্য মাই ফ্রেন্ডস কাজটা ভালো করে করি বাবা মা অনেক স্বপ্ন দেখছে আমাদেরকে নিয়ে পাঁচ সাতটা দশটা বছর জীবনে সিরিয়াসলি দিয়ে এই সিস্টেমে আজকে দিনে বিরাট কোহলি কোহলি হওয়ার আগে পনেরো বছর ক্রিকেট মাঠে দিয়েছে আজকের দিনে জাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ সিনেমায় নামার আগে দশ বছর বডি বিল্ডিং অ্যাক্টিং সমস্ত কিছু শিখেছে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারপরে এসে সিনেমায় নেমেছে সাকসেসের পিছনে একটা ট্রিমেন্ডাস পরিশ্রম দরকার ফোকাস দরকার সেটা করতে থাকুন সাকসেস প্রত্যেকের জন্য একদম লেখা রয়েছে ফিক্স রয়েছে আজকে দু হাজার উনিশ দু পঁচিশ অব্দি যারা টিকবে গ্যারান্টেড তারা প্রত্যেকে বড় অ্যাচিভার কিন্তু কারা টিকবো সিরিয়াসলি এটাই সময়ের অপেক্ষা এবং টিকব শুধু নয় প্রতিদিন রেগুলার কাজটা করব। এই বলে আজকে আমি এখানেই কনক্লুড করব নেই থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সময় দেওয়ার জন্য শোনার জন্য ঈশ্বরকে প্রার্থনা আমাদের চৈতন্য হোক এবং ঈশ্বরকে প্রার্থনা আমাদের সবার মধ্যে একটা অনন্ত শক্তিমান প্রত্যেকের মধ্যে একটা আগ্নেয়গিরি রয়েছে ওটা ঘুমিয়ে আছে আগ্নেয়গিরি ঘুমিয়ে থাকলেও তাকে আন্ডার এস্টিমেট করবো না কেন যেদিন সে অগ্নুৎপাত করবে সেদিন পৃথিবীতে তাবাহি মাচিয়ে দেবে সর্ণ ইয়ে সর্ণ এই আগ্নেয়ী আমাদের সবার মধ্যে রয়েছে যতদিন জাগিনি ততদিন ভাবতাম রাইটার্স বিল্ডিং এর ক্লার্ক হলেই হবে কোনো মতে একটা চাকরি পেলেই মেয়ের বাবাকে গিয়ে বলবো সরকারি চাকরি পেয়েছি এবার ট্রফি দাও এই ছিল স্বপ্ন যতক্ষণ স্মার্ট ভ্যালুতে আসিনি স্মার্ট ভ্যালুতে আসানোর পরে ভেতরের আগ্নেয়গ্রিটাকে একটু জাগিয়ে দিয়েছিল প্যাচান কন তুই রাইটার্স বিল্ডিং এর ক্লার্ক হবি ভাবছিস স্মার্ট ভ্যালুটা ভালো করে কর সপ্তাহে অত টাকা ইনকাম ট্যাক্স দিবি সরকারকে তুই লোকের কাছে যে চাকরি চাইছিস হাজার হাজার ছেলে তোর জন্য রোজগার করবে তুই রোজগারের জন্য হাত পাচ্ছিস লক্ষ লক্ষ ছেলে তোকে দেখে রোজগার করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য ইন্সপায়ার্ড হবে সো ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর সেলফ আগ্নেয়গিরি আমাদের সবার ভেতরে রয়েছে বিলিভ ইউর সেলফ ওটাকে জাগান প্রতি মুহূর্তে বলেন আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট অ্যান্ড আই ক্যান ডু ইট আমরা নিশ্চয়ই পারবো এই বিশ্বাসটা নিয়ে করুন স্বামী বিবেকানন্দের কথায় ঈশ্বরকে বিশ্বাস না করলে সে নাস্তিক নয় সবচেয়ে বড় নাস্তিক যে নিজেকে বিশ্বাস না করে বিশ্ব মূর্তি পূজায় বিশ্বাস করুন না করুন কিচ্ছু অসুবিধে নেই ঈশ্বর সাকার নিরাকার তর্কে গিয়ে লাভ নেই কিন্তু একটা বিশ্বাস করুন আমরা সবাই ঈশ্বরীয় ক্ষমতা দেওয়া আমাদের মধ্যে আছে আমাদের বেদ বেদান্ত গীতা উপনিষদ সব বলছে যে আমরা অমৃতের পুত্র অমৃতের সন্তান আমরা চাইলে কি না করতে পারি এই বিশ্বাসটা নিজের উপরে রাখুন অনেক অনেক সুন্দর জীবন আমাদের সবার অপেক্ষা করছে আজকে আমার মা বহু বছর কষ্ট করেছিল বাবা পুলিশ কষ্ট চাকরি করতো যে আমার জীবন কি আর কোনোদিন ভালো হবে আজকের দিনে আমি এই বিজনেসটাকে দাঁড়িয়েছি বলে আমার মা কটা গাড়ি চড়ে আমার বাড়িতে সবকটা রুম এসি তিন তিনটে আজকের দিনে আমি বাড়ির মালিক আমার মা আমার সঙ্গে ভারতবর্ষের বহু জায়গায় ঘুরেছে পাসপোর্টটা হয়নি বলে খালি বিদেশ যেতে পারছে না সুরোহিত অধিকারী এই সিস্টেম থেকে বাবাকে সুইজারল্যান্ড মাকে লন্ডন নিয়ে গেছে আমাদের বাবা মারও আমাদের জন্য অনেক স্বপ্ন দেখছে পারবো হানড্রেড পারসেন্ট পারবো নিজেকে কখনো দুর্বল ভাববো না আরেকটা একটা গল্প বলে ছোট্ট করে শেষ করব যেটা প্রতিবার আমি বলি একটা বাড়িতে যদি দশ বছর ধরে অন্ধকার থাকে ভূত বাংলো কেউ কোনোদিন দিন ঢোকেনি ভয়ে কেউ যায় না চারিদিকে জঙ্গল সূর্যের আলো প্রবেশ করতে পারে না ইলেকট্রিকের লাইন নেই এরকম ঘন অন্ধকার পণ্য কোনো বাড়ি দশ বছর ধরে পড়ে আছে ঘন অন্ধকারে এই অন্ধকারকে সরাতে গেলে বছর লাগবে ধরে কোনো বাড়িতে অন্ধকার থাকলে সেই অন্ধকারকে সরাতে কত বছর লাগবে এক মুহূর্ত একটা দেশলাই কাঠি একটা মোমবাতি দেখবেন দশ বছরের অন্ধকার এক মুহূর্তে চলে যাবে জীবনও তাই এর আগে ছমাস কি করিনি বিজনেসে ভুলে যান জীবনের লাস্ট পঁচিশ বছর কিভাবে নষ্ট করেছি ভুলে যান ফরগেট ফরগেট পাস্ট অতীত ভুলে যান কি করেছি কিচ্ছু এসে যায় না কত অন্ধকার জীবন কাটিয়েছি কিচ্ছু এসে যায় না মহা পাপি মহা ডাকু রত্নাকার দস্য থেকে এক মুহূর্তের চৈতন্য ফিরে বাল্মীকি রচয়িতা রামায়ণ হয়েছিল তেমন আমাদের জীবনও ঠিক তাই কি করেছে এর পূর্বে ভুলে যান আজকে এখান থেকে একটা ডিসাইড করুন অনেক হয়েছে লেটাস্ট থেকে কমিটমেন্ট আজকে একটা স্বপ্ন সেট করি এবং জীবনকে অসাধারণ জায়গায় নিয়ে যাই দেখবেন আজকে থেকে জীবন ঘুরতে শুরু করেছে ঈশ্বরের কাছে এই প্রার্থনা এই চৈতন্য আমাদের সবাইকে দিক থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মিস সো পেশেন্স বলি থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড পেশেন্স কোঅপারেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা